চীনা পণ্যের প্রতি ভারতীয়দের আগ্রহ এবং লোভ কিছুতেই কমবে না। লাদাখে সংঘাতের আবহে ভারতীয়রা যতই দেশপ্রেম দেখান না কেন, চীনা পণ্যের প্রতি ভারতীয়রা নিজেদের আগ্রহ কমাতে পারবেন না। বহু চীনা জিনিসের প্রতি তাদের দুর্বলতা রয়েই যাবে, এই দাবি করে বড়সড় প্রতিবেদন প্রকাশ করেছে চীনের বহুল প্রচারিত সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসের চীনা বিশেষজ্ঞদের দাবি, ভারতীয়দের বেশিরভাগই গরিব ও নিম্ন মধ্যবিত্ত। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি মধ্যবিত্তের বাসও ভারতে। মানসিক গঠন ও চাহিদা অনুযায়ী সস্তায় পুষ্টিকর জিনিস খোঁজেন ভারতীয়রা, প্রযুক্তি হোক বা নিত্য ব্যবহার্য জিনিস। কম দামে মোটামুটি টেকসই হবে এমন জিনিসের চাহিদা রয়েছে ভারতীয়দের মধ্যে। ভারতীয়রা চেষ্টা করেন কোনো জিনিস ব্যবহার করে তার দাম বা ক্রয় মূল্যটা যেন উসুল হয়। চীনা পণ্য এই শর্তগুলি পূরণ করে, ফলে চীনা পণ্য যে দামে বা বাড়তি যেটুকু কর দিয়ে ভারতীয়রা কিনছেন তাতে তাদের পুষিয়ে যায়। অন্যদিকে ওই একই পণ্য অন্য বহুজাতিক সংস্থা তৈরি বা ভারতীয় সংস্থা তৈরি এবং তা গুণমানে চীনা পণ্যের থেকে হয়তো ভালো, কিন্তু দাম বেশি হওয়ায় তা কোটি কোটি ভারতীয় কিনতে পারেন না। তাই আগামী দিনে যেখানে করোনা পরবর্তী অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত, মানুষের হাতে টাকা ও রোজগার নেই, সেখানে ভারতের মতো দেশে চীনা পণ্যের বিক্রি ও চীনা পণ্যের প্রতি আগ্রহ বাড়বে, এমনটাই মত গ্লোবাল টাইমসের।